মালদা জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই পদে থেকে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছিলেন না, সেই কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়ে ইস্তফা দিলেন। মালদা জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীকে তার ইস্তফা পত্র পাঠিয়েছেন। তিনি আরো বলেন, এই পদে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলেন না, সেই কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়ে ইস্তফা দিয়েছেন। 100 দিনের কাজে বেনিয়মের অভিযোগও তুলেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে তাকে এই পদে বসানো হয়েছিল বলে জানান তিনি। অনেকেরই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে, এই পদ থেকে নাকি তাকে সরানো হয়েছে। তার উত্তরে তিনি জানান, মালদার উন্নয়ন আমার লক্ষ্য এবং মানুষের পরিষেবা দেওয়াটাই আমার লক্ষ্য। এই পদে বসে আমি মানুষের কাজ করতে পারছিলাম না, তার জন্য এই সিদ্ধান্তে পৌঁছেছি। তিনি আরো বলেন, বেশ কিছুদিন ধরে তিনি ইস্তফাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই এদিন বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি। মেন্টর হয়ে আমি যেটা দেখলাম, গোটা 146 গ্রাম পঞ্চায়েত, 15 পঞ্চায়েত সমিতি এবং 1 জেলা পরিষদের, সেখানে মূলত ইউজ মানি মেনলি MGNRDS, সেটা নিয়ে অনেকটা মিটিং আমি বলেছি। তো বলা টলার পর আমি দেখছি যে কোনো রিয়াকশন হচ্ছে না। আমি এটা আমাদের সদ্য নীতি থেকে বিভিন্নভাবে জানিয়েছি। দেওয়ার পর গতকালই আমার মনে হয়েছে যে এইরকম একটা পোস্টে থাকা ঠিক নয়, আমি রেজিগনেশন আমাদের সদ্য নেত্রী এবং মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি। সুব্রত বাবুকেও কপি দিয়েছে এবং MV রাও যিনি আছেন তাকেও কপি দিয়ে দিচ্ছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।